নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো প্রথম যে খবরটা দেব হায়দ্রাবাদ এফসি দলের অন্যতম একজন সেরা গোলকিপার গুরমিত সিং যাকে দলে নেবার জন্য মোটামুটি চারটে ক্লাব লড়াই করছিল তার মধ্যে দুটি ক্লাব লং টাইম চুক্তিতে তাকে সই করাতে চাইছিল তো গুরমিত সিংকে অবশেষে পুরোপুরি অফিসিয়ালভাবে সাড়ে চার বছরের চুক্তিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল সই করিয়ে নিয়েছে তো আগামী সাড়ে চার বছর মানে এই সিজন এই সিজনের যে বাকি ম্যাচগুলো সেটা দিয়ে এবং তারপরে আরও চারটে সিজন দু সাল পর্যন্ত তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে খেলবে মানে গোলকিপার লাইনে খেলবে আর এই গুরমিত সিং কিন্তু একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলে গেছেন তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল যেভাবে কাজ করছে তাদের দল নিয়ে টিম নিয়ে সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে তারা কিন্তু খুব ভালো দল আগামী মৌসুমের জন্য তৈরি করে নিচ্ছে অলরেডি কারণ কিছু কিছু প্লেয়ারদের কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে তার পাশাপাশি এই গুরমিত সিং দলে যুক্ত হওয়ায় কিন্তু আরও দলটা শক্তিশালী হয়ে উঠল এবার যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আজকে কিন্তু পাঞ্জাব এফসি দলের এগেনস্টে মুম্বাই সিটি এফসি দল ম্যাচ খেলেছে যে ম্যাচে মুম্বাই সিটিএফসি দল প্রথমে গোল করলেও পরবর্তী সময়ে আরও দুটো গোল করে এফসি দল দুই এক গোলের লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে তারপর সেকেন্ড হাফে দুই এক গোলের লিডটাকে সমান সমান করে দেয় দুই দুই গোল করে মুম্বাই সিটিএফসি দল তারপর আরও একটি গোল মানে তিন গোল করে পরবর্তী সময় গিয়ে সেকেন্ড হাফে মুম্বাই সিটিএফসি দল যার ফলে তিন দুই গোলে এই ম্যাচটা জেতার পর দুই নম্বরে চলে আসলো সতেরো ম্যাচ খেলে মুম্বাই সিটিএফসি দল এবং এই ম্যাচ জেতার ফলে তারা দুই নম্বরে আসার পাশাপাশি তারা কিন্তু মানে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি দল এই দুটি দলই পাঁচ ম্যাচ বাকি থাকতেই তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচ কোয়ালিফাই করে গেল মানে প্লে অফসে কোয়ালিফাই করে গেল এবার সেমিফাইনাল ম্যাচ খেলবে নাকি প্লে অফস ম্যাচের মানে আরেকটা যে ম্যাচ থাকে চারটে দলের মধ্যে হয় প্লে অফসের মধ্যেই সেই ম্যাচ খেলবে সেটা কিন্তু এখনও অবধি ডিসাইডেড নয় কারণ এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে দুটি দল এক দুই নম্বরে রয়েছে বাট পরবর্তী সময় নাও থাকতে পারে কারণ মুম্বাই সিটি এফসি দুই নম্বরে থাকলেও মোহনবাগান দল তিন নম্বরে চলে আসছে কিন্তু তারা এখনও ছটা ম্যাচ খেলবে সেখানে এই ছটা ম্যাচে যদি পয়েন্ট ঠিকমতো পেয়ে যায় তাহলে দুই নম্বর এক নম্বরেও চলে আসতে পারে লিগশিল্ডও জিততে পারে তাই প্লে অফসে কোয়ালিফাই করে গেল দুটি দল পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে সতেরো ম্যাচে মানে পাঁচটা ম্যাচ বাকি থাকতেই এই দুটি দল কিন্তু কোয়ালিফাই করে গেল প্লে তো যদি মুম্বাই সিটি এফসি দল আজকে আটকে যেত কোনোরকমভাবে পাঞ্জাব এফসি দলের কাছে তাহলে কিন্তু মোহনবাগান দলের খুব সুবিধা হতো ভালো হতো বাট ঠিক আছে কারণ এখনও মোহনবাগানের কাছে ছটা ম্যাচ বাকি রয়েছে আর উড়িষ্যা এবং মুম্বাইয়ের কাছে পাঁচটা ম্যাচ বাকি রয়েছে তো সেই অনুযায়ী মোটামুটি কোনো সমস্যা হওয়ার কথা নয় মুম্বাই মুম্বাই সিটি উড়িষ্যা এখন এক দুই নম্বরে থাকলেও পরবর্তী সময়ে মোহনবাগান দল এক নম্বরে চলে যেতে পারে এবার যে বিষয়টা শেয়ার করবো সবশেষে সেটা হচ্ছে অবশ্যই ডিমিতি পেট্রাটাস গতকালের ম্যাচ গোল করার পর যে সেলিব্রেশনটা করেছিল সেই সেলিব্রেশনটা তো সবারই ভালো লেগেছে পুরনো সনি নর্ডের কথা মনে করিয়ে দিয়েছে কারণ তিনি কিন্তু সেই সময় সেই স্টেন গান সেলিব্রেশনটা দিয়েছিল একটা সময় প্রচুর দিয়েছে তো সেই রকম সেলিব্রেশনটা গতকাল ডিমিতি পেট্রাটাসও করেছে তো সেই রকমই ডিমিটি পেট্রাটাস তো গতকাল ম্যাস হওয়ার পর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু পোস্ট করে ফটো পোস্ট করে সেখানে কিন্তু একজন কমেন্ট করেছে যে আপনার যে স্টেন গান সেলিব্রেশনটা ছিল সেটা আমার আমাদের খুব ভালো লেগেছে তো সেই কমেন্টের রিপ্লাইতে আবার ডিমিটি পেট্রাটাস এটা লেখেন বা এটাই রিপ্লাই দেন যে এ ওয়ান টাইম সেলিব্রেশন রিসপেক্ট ফর এ ক্লাব লেজেন্ড অ্যান্ড ফেন ফেভারেট সনি নর্ডে অর্থাৎ এই সেলিব্রেশনটা ছিল লেজেন্ড মোহনবাগান দলের পূর্বে খেলে যাওয়া লেজেন্ড এবং ফ্যান ফেভারেট প্লেয়ার সনি নডির জন্য তো সনি নডি লেজেন মানে এইভাবেই কিন্তু একটা সম্মান দিয়েছে ডিমিটি পেট্রাটস এবং সনি নডিকে মেনশনও করেছে তো সনি নডি অবশ্যই এই বিষয়টা দেখেছেন তো তিনিও মনে মনে হয়তো খুশি এবং তিনিও হয়তো কোনো বার্তা দেবেন বাট সনি নর্ডে হয়তো আমরা পরবর্তী সময়ে মোহনবাগানের খেলা দেখার জন্য বা যখন তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেবে তখন হয়তো মোহনবাগান দলের খেলা দেখার জন্য আসতে পারেন বা মোহনবাগান দলের ভালো হয় সেই ক্ষেত্রে কোচিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন যেরকম ব্যারেটও কোচিং ডিপার্টমেন্টে আসতে চাইছে তেমন কিন্তু সনি অর্ডেও আসতে পারে কারণ সনি নর্ডে আসলে মোহনবাগান দলের সমর্থকরা তাকে আরও কাছে টেনে নেবে এমনিতেই তাকে খুব ভালোবাসে কোনোদিনই ভুলবে না তার কথা তো সেই সেই ক্ষেত্রে তিনি যদি আসেন তাহলে সেটাও কিন্তু বড় একটা ব্যাপার এবং হয়তো ইন ফিউচার হতেই পারে না হওয়ার কিছু নাই কোচের দায়িত্ব আমরা দেখতে পারি বাট সেটা না হওয়ার সম্ভাবনা আছে বাট অন্য কোনো কাজে যদি সাহায্য দরকার হয় সনির্ভয়টি তিনি অবশ্যই আসতে পারেন এরকম একটা বিষয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও